নমস্কার বন্ধুরা, ট্রু হররে তোমাদের স্বাগত। আমার এই চ্যানেলে ভৌতিক এবং রহস্যময় ঘটনা নিয়ে আলোচনা করা হয়। আজ একটি ঘটনা বলবো যা 2016 সালে কলকাতার বড়নগরে ঘটেছিল। মিস্টার অ্যান্ড মিসেস দাস ও তাদের 15 বছরের ছেলে দীপক এই ছোট্ট ফ্যামিলি ভাড়া বাড়ি ছেড়ে বড়নগরে একটি ছোট একতলা বাড়ি কেনেন। তারা যখন বাড়িতে থাকতে শুরু করেন তখন নভেম্বর মাস, প্রথম 1-1.5 মাস ভালোই কাটছিল। শীতকাল এলো, তখন ডিসেম্বর মাস, দীপকের মাধ্যমিক টেস্ট পরীক্ষা শেষ। একদিন সন্ধেবেলা তার বাবা মা একটি কাজের জন্য কয়েক ঘন্টার জন্য বেরিয়েছেন। দীপক বাড়িতে একাই রয়েছে ও পড়াশোনা করছে। তার পড়ার টেবিলের বাঁদিকে সেই ঘরের দরজা, দরজার বাইরে একটা লম্বা প্যাসেজ আছে এবং প্যাসেজ দিয়ে সোজা গেলে তাদের বাথরুম। পড়তে পড়তে ছেলেটি ঠিক আর চোখে দেখতে পেল যেন একটা কারুর ছায়া দরজার সামনে দিয়ে বাথরুমের দিকে চলে গেল। প্রথমে তার মনে হলো যে তার বাবা মা হয়তো এলো, তাই সে বাইরে গিয়ে দেখে, কিন্তু না, তারা আসেনি। তাও সে একবার বাথরুমের দিকে গেল, লাইট জ্বেলে দেখে নিল, না, কেউ নেই। সে মনে করল হয়তো তার ভুল মনে হয়েছে। সে পড়া থেকে একটু রেস্ট নিয়ে গান শুনতে লাগল। এরপর একটু বাদে তার বাবা মা ফিরে আসে এবং সেদিন কোনো রকম কথা এ নিয়ে সে বলল না। আসল ঘটনাটা ঘটে ঠিক পরদিন রাতে। কোচিং ক্লাস থেকে ফিরে রাতে খাওয়া দাওয়া করে ক্লান্ত দীপক শুয়েই ঘুমিয়ে পড়ল। তাদের বাড়িতে দুটি ঘরের একটিতে তার বাবা মা ও আরেকটিতে দীপক থাকে। দীপকের ঘরের খাটের পেছনে একটি জানলা ও পাশে একটি জানলা আছে। সে বিছানায় শুয়ে আছে, তার মাথা দরজার দিকে করা, অর্থাৎ যেদিকে জানলা দুটো আছে সেদিকে সে পা করে শুয়েছিল। ঘুমের মধ্যে হঠাৎ তার মনে হয় যে তার চোখ খোলা ও তার সামনে সে একটি মেয়েকে দেখতে পাচ্ছে। মেয়েটি ঠিক তার পায়ের দিকের জানলার সামনে দাঁড়িয়ে, জানলাটা খোলা ছিল। মেয়েটি একটি ফ্রক পরে আছে, তার চুল খোলা রয়েছে। মেয়েটি এক দৃষ্টে দীপকের দিকে তাকিয়ে রয়েছে আর তার চোখ দুটো খুব করুণ, যেন অনেক দুঃখ রয়েছে সেই চোখে। দীপক ভয় পেয়ে যায়, সে চিৎকার করতে চাইছে কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সে বুঝতে পারছে যে সে তার হাত পা নাড়াতে পারছে না, তার সারা শরীর প্যারালাইজড হয়ে গেছে, কিন্তু সে সবই বুঝতে পারছে, তার মাইন্ড সক্রিয় রয়েছে। মেয়েটি ওইভাবে দীপকের দিকে চেয়ে রয়েছে। দীপক এবার তার চোখ বন্ধ করে, ভাবে বোধহয় সেই দুঃস্বপ্ন কেটে যাবে। চোখ খুললে আবার সেই মেয়েটিকে দেখতে পায়। এখনো তার শরীর অসাড়, সে অসহায়ভাবে চেষ্টা করলেও তার সেই অসারতা কাটছে না। এরপর সে এমন এক দৃশ্য দেখে যা সে ভাবতেও পারেনি। মেয়েটি এক লাফ দিয়ে জানলা দিয়ে বাইরে বেরিয়ে যায়, অথচ জানলায় গরাদ রয়েছে। মেয়েটি বেরিয়ে যাওয়ার পর দীপকের সেই অসারতা কাটে। সে ঘর থেকে বেরিয়ে তার বাবা মাকে ডাকতে যায় ও সবকিছু জানায়। দীপক বুঝতে পারছে না যে এটা স্বপ্ন না সত্যি এবং কেন সে অসারভাবে পড়েছিল, তাও সে বুঝতে পারছে না। পরদিন সকালে তারা যে ব্যক্তির থেকে তারা বাড়িটি কিনেছিল তার কাছে ঘটনাটা জানান, ও তখন সেই বয়স্ক লোকটি জানায় যে মিস্টার দাসের ওই বাড়িটি কেনার আগে সেখানে এক ফ্যামিলি ভাড়া থাকতো।
তারা স্বামী স্ত্রী ও তাদের একটি মেয়ে নিয়ে থাকতেন। কোনো ব্যক্তিগত পারিবারিক কারণে মেয়েটি গলায় দড়ি দিয়ে সুসাইড করে। তার কয়েক মাস পর তার বাবা মা ওই বাড়ি ছেড়ে চলে যায়। এরপর প্রায় 2 বছর পর বাড়িটি মিস্টার দাস কেনেন। মিস্টার দাস স্থির করলেন যে তারা ব্যাপারটা নিয়ে কিছু করবেন, নাহলে যদি আরো কোনো বড় ক্ষতি হয়ে যায়। তাই তিনি একটি কালী মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা বললেন। তিনি সবকিছু দেখে শুনে তাদের বললেন যে ওই বাড়িতে অন্তত বছরের একটি কোনো দিনে, বিশেষ দিনে হোম করতে হবে এবং সেই হোমের ছাই বাড়ির চারপাশে ছড়িয়ে দিতে হবে। এবং আপাতত পুরোহিত তাদের একটি পেরেক দেন, সেটা দীপকের ঘরের দেওয়ালে পুঁতে রাখতে হবে। দীপক কদিন ধরে তার বাবা মার সঙ্গেই রাতে শুতো ও আস্তে আস্তে সে ভয় কাটিয়ে ওঠে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে গেছে। ঘটনাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কোনো ধারণা প্রচার করা আমার উদ্দেশ্য নেই। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে। এবং আজকে যে ঘটনাটি বললাম সেটা হচ্ছে একটি স্লিপ প্যারালিসিসের ঘটনা। এটি নিয়ে আমি একটি ইনফরমেটিভ ভিডিও পরে বানাবো। জানতে হলে টিউন করো আমার চ্যানেল ট্রু হররে।